রাখি তো আমাকে কেন নিয়ে এসছো? তা কি তোমাকে ছাড়া কাকে আমি রাখি পড়াবো? আর তোর ভাইকে গিয়ে পড়াও। ভাই তো আমার তুমি। তুমি না এলে বৃষ্টি তখন অশান্ত হয়ে যায় মনটা। অশান্ত মন বোঝায় কাকে হারিয়ে যাইছো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে। খুব বৃষ্টি হচ্ছে, সুজাকে তাও আমি দেখেছি আজকে রাখি পরাবো বলে, ঠিক আছে। দেখবো রাখিটা পরে কিনা, বাকিটা ভিডিও তো দেখতে হবে। চলো দেখতে থাকো ভিডিও। বাড়ি থেকে বেরোতাম, উড়ে তোমার এখানে এসে পড়তাম। বৃষ্টিতে রাখলে কি করে আসবো? আমি ঝড়ে ডাকলে আসতে পারো, বৃষ্টিতে ডাকলে আসতে পারো না? তোমার মনে কি বৃষ্টি হয় না? আমার মনে বৃষ্টি তুমি এলেই হয়। আমি না এলে বৃষ্টি হয় না, ঝড় হয়। তুমি না এলে বৃষ্টি তখন অশান্ত হয়ে যায় মনটা। অশান্ত মন বোঝায় কাকে হারিয়ে যাইছো তোমাকে। তুমি বললে খাওয়াবে আজকে, আজকে নাকি তোমার তরফ থেকে একটা পার্টি হয়েছে। হ্যাঁ, স্পেশাল কিছু। স্পেশাল মানে তোমার জন্য আজকে একটা মানে দারুণ সারপ্রাইজ আছে, যেটা মানে ধারণার বাইরে, বুঝতেই পারছো। এই দরকার নেই, আমার মতো হয়তো কোথায় কি ভিড় হয়ে যাবে, ঠিক নেই। তো সিরিয়াস তোমার জন্য একটা সারপ্রাইজ, এই বৃষ্টির মধ্যে নালে আমি কি এখানে এসে বসে আছি তোমার জন্য মনে হয় তোমার? তুমি এই জন্য এত কিউট বলে আমি আজকে একটা ডিসিশন নিয়েছি তোমার জন্য। ভাবলাম এত ভালো কি ভাট পাত্তা হবে না। তুমি আমাকে এইরকম ভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তা? তোমাকে আমি কত ভালোবেসে এত সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে এসেছি বাবা। চোখটা বন্ধ করলে আমি সারপ্রাইজটা দেব। আমার কিন্তু স্বভাব আছে, চোখ বন্ধ করলে আবার উল্টো পাল্টা হয়ে যায়। হ্যাঁ, ওই হাতটা এসে তোমার এখানে চলে যেত। আমি হাতটা এখান থেকে কোথায় যেতে হয় সেটা আমি জানি, ঠিক আছে। অসুবিধা নেই, সেই রিস্কটা আমি নিতে পারবো। রিস্ক নিচ্ছো? একদম 100%। ঠিক আছে, আমি তাহলে রিস্ক কে আসি তারপরে করছি। আমি করছো কেন বলো? সিরিয়াসলি নাও না, তোমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ আছে, সত্যি বলছি। এই একটা এরকম এত সুন্দর একটা ওয়েদার, এত দারুণ একটা ওয়েদারে, তার জন্য তোমার জন্য আমি ভাবলাম একটা সারপ্রাইজ দেওয়াই যাক আজকে। খুব ভালো, অসাধারণ। তাহলে চোখ বন্ধ করতে হবে, চোখ বন্ধ ছাড়া তুমি সারপ্রাইজ দিতে পারবে না? ঠিক আছে, তোমাকে বন্ধ করতে হবে। সত্যি তো, শিওর তো কিছু তো, আমাকে ঠকাবে না তো? আগে ফার্স্ট আমার এটাই হচ্ছে কষ্টের ব্যাপার জানো তো, ক্যামেরা। এই বৃষ্টির মধ্যে জলের মধ্যে তোমার সাথে ভিডিও করার জন্য আমি ক্যামেরা আনবো, বাবা কি আর বলবো মানে। এই বৃষ্টিতে কেউ ক্যামেরা বার করে? ক্যামেরাটাতে জল পড়ে তো খারাপ হয়ে যাবে বাবা। তোমাদের যে ক্যামেরা, টিটু মাঝে মাঝে ওয়াটার প্রুফ ক্যামেরা নিয়ে আসে, তুমিও হয়তো আনতে পারো। না না, কোনো ব্যাপার নেই, পাগলের মতো কথা বলছো এমন দাদা। এখন এই মানে রোমান্টিক ওয়েদারে আমি তোমাকে দেখেছি, একটা সারপ্রাইজ দেবো, সেটা না নিয়ে তুমি ঠিক আছে বাবা। ক্যামেরা এই কারণে বলে যে কোনো আমার ভুল হয়ে গেছে, তুমি ছাড়বে না সারপ্রাইজটা যেন শিওর থাকে। চোখ বন্ধ করছি, দাও কি সারপ্রাইজ দেবে দাও। ঠিক আছে, চোখ খুলবে না কিন্তু যতক্ষণ না বলবো। ঠিক আছে, আমি কি দেখতে পাচ্ছি না? তুমি মনে অন্য কিছু দেখতে পাচ্ছি, অন্ধকার। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি দেখতে পাচ্ছ না, চোখ কিন্তু আছে তো, চোখ কিন্তু খুলবে না, ভুলভাল কিছু করবে না তো। কি হলো, তাড়াতাড়ি করো নাকি, চোখটা খোলো। এবার চলে এসছে তোমার চোখের সামনে সারপ্রাইজ। কি সারপ্রাইজ? কি রাখি? রাখি তো আমাকে কেন নিয়ে এসছো? তা কি তোমাকে ছাড়া কাকে আমি রাখি পড়াবো? আর তোর ভাইকে গিয়ে পড়াও। ভাই তো আমার তুমি। আমি তো ছাড়লে যেতে দিলে তো যাবে। আমি নিজের ইচ্ছাতে পড়াবো তোমাকে, আমাকে কে বলবে? দাঁড়াও, রাখি রাখি পড়লে কি হবে জানো তো? কি হবে? সম্পর্কটা যাবে, ভাই দাদা ভাই হয়ে যাবে। হ্যাঁ, দাদা দাদার বোন বা ভাই আর দিদি। হ্যাঁ, আমি এটা মেনে নিতে রাজি, আমার তো বেশ আনন্দই লাগছে। তাহলে এটা কি ছিল এতদিন? কি ছিল এগুলো? রাখির জন্যই তো এতদিন সম্পর্কটা রেখেছিলাম, যে রাখির দিনে রাখি পুড়িয়ে দেবো সব। পাগল হয়ে গেছে
পাগল কেন হবো, রাখি পরাবো, তুমি রাখো রাখো রাখো, রাখি পরিয়ে মিষ্টি মুখ করাবো, তোর ভাইকে গিয়ে পরিয়ে দাও। আমার ভাই ভাই নেই, ভাই ভাইকে আমি পড়াতে পারবো না। আর তুমি আমার ভাই তো তুমি, এরকম করে বলতে আছে কেন? এই কি, আমি চলে যাবো রে, সত্যি সত্যি চলে যাবো। দেখো কি কিউট রাখিটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, দেখো কত। আমি পড়বো না, তোমার রাখি তুমি পড়ো, আমি যাচ্ছি। এরকম রাখি কিন্তু যে সে পাবে না, আসো হাতটা দাও। আমি কোন হাত দেবো না, আমি এবার চলে যাবো, সত্যি চলে। মিষ্টি মুখও করাচ্ছি আমি রাখি পরিয়ে, ঠিক আছে? শুধু রাখি পড়াচ্ছি, তুমি খাও, তোমার রাখি তুমি পড়াও, তোমার দাদাকে বা ভাইকে গিয়ে রাখি না পরে আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। আর লেট হয়ে যাচ্ছে, এবার আমি চলে যাবো, যদি এতক্ষণ ধরে তুমি এসব করো। আমি এত সুন্দর রাখিটা, এই যে এত সুন্দর রাখিটা আমি জলে পড়তে দেবো না, এটা আমি তোমার হাতেই বানাবো। রাখি বাঁধলে কিন্তু সম্পর্ক শেষ, তুমি কি এটাই চাইছো? ভাই দাদা ভাইয়ের সম্পর্ক বড়াবে বড়াও কে রাখি বড়াবে মানে মানে শুধু কি ফ্রিতে রাখি পড়াচ্ছি? আমি তো মিষ্টি মুখও করাবো বলছি। মিষ্টি মুখও পড়াতে হবে না, রাখিও পড়াতে হবে না, তুমি রাখো। আমি রাখি পড়াবো বলে যখন রাখি আমি পড়িয়ে ছাড়বো ইয়ার কি নাকি? হ্যাঁ, রাখি পূর্ণিমার দিন কি আমাকে ডেকে এরকম রাখি পড়াবে? আমি জানলে আমি আসতামই না। কোথায়, বাড়িতে গিয়ে ভাইকে গিয়ে পড়াও, তোমার ভাইকে গিয়ে পড়াও, যাও। এবার বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি রাখিটা তোমার কপালে পড়িয়ে দেবো, বলে দিলাম। আমি কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা, তোমাকে রাখি পড়তে হবে না, ডান হাতে না পড়ো তুমি বাম। রাখি বাম হাতে আর ডান হাতে যেহেতুই পড়ো সম্পর্ক একই হয়ে যাবে। দেখো আমি একটা কথা বলছি, তোমার কোনো দিদি নেই, আমি তোমার দিদি হয়ে গেলাম আজ থেকে। বলছি শোনো, আমার কোনো বউও নেই, তাহলে বউটাও হয়ে যাও। এখন কি বউয়ের কোনো সিজন এসেছে? এখন তো রাখির সিজন এসেছে, তো রাখির বউ হতে হবে। যাই থাক না, আরে আমার তো এখন মানে কি বলবো, থাক, এই বর্ষার দিনে আর ছাতা ধরার লোক চাই, সেটা আমি হয়ে যাও। আমি তো দিদি হয়ে তোমার ভাইয়ের পাশে ছাতা নাই ধরবো, কি আছে? দিদি ছাতা ধরলে হবে না, কাকে ধরতে হবে? কাউকে ধরতে হবে না, তুমি তোমার রাখি, তুমি আমাকে হাতটা দাও, ব্যাস আমি জানি। আমি রাখি পড়ব তোমার, আমি হাতকে পড়িয়ে ছাড়ব, আমি নিজে হাতে পড়ে নিয়ে নাও, নিয়ে এটা ঘুরে বেড়াও। তুমি দেখুন বয়ফ্রেন্ড আর নেই, এখন তো দাদা হয়ে গেছো। কোথায় দাদা? এই তো রাখি পড়াবো, দাদা হয়ে যাবে, 501 টাকা দেবে রাখি পড়াবো। ঠিক আছে তুমি রাখিটা পড়ে নাও অন্তত আমার জন্য। আমি কোনো রাখি পড়বো না রে, অনেকক্ষণ থেকে দেখছি, তুমি এটাকে বাদ দাও। না আমি বাদ দেবো না, তোমাকে রাখি পড়তে হবে। কিসের রাখি পড়বে? তুমি রাখি পড়বে, নাহলে আমি তোমাকে রাখি পড়াবো, যে কোনো একটা। কি বলে? আমি রাখি পড়বো। একটা বার পড়ে না, ওরকম কেন করছো তুমি? আমি কোনো রাখি পড়বো, আমি তোমার জন্য কত খুঁজে আমি 500,000 টাকা দিয়ে রাখিটা কিনে আনলাম। আচ্ছা আমি তোমার 10,00,000 টাকা দিয়ে দিচ্ছি, তুমি রাখি, তোমার রাখি তুমি বাড়ি নিয়ে যাও। 500,000 টাকার এইটা রাখি, এটা ডায়মন্ডের রাখি। আমি 500,000 টাকা তো 5 টাকাও হবে না রাখি। কি ডায়মন্ডের রাখি? চারিদিকে ডায়মন্ড বসানো আছে, ডায়মন্ড, এই যে এটা ব্ল্যাক ডায়মন্ড, এটা গোল্ড, পুরো গোল্ডের, এটা পুরো একটা গোল্ডের, আর এখানে ডায়মন্ড ডায়মন্ড বসানো। এই রাখি পড়ার জন্য না লাইন পড়বে পুরো, একদম লাইন দিয়ে যাও, পড়িয়ে দিয়ে না। আমি তো তোমাকে দিতে চাইছি, আমি তোমাকে দেবো, ব্যাস। না আমি কোনো রাখি পড়বো না, ব্যাস এটাই শুনে রাখো। তুমি হাতে পড়বে না, আমি তোমার পায়ে পরিয়ে দেবো, বলো। পায়ে পরাবো, পরাবো, পায়ে পরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য পায়ে পরিয়ে দেবো। টাকা দিতে পারবো না, পায়ে ধরছো, টাকা দিতে পারবো না, আবার বলে দিচ্ছি। আমার এইসব ভাল লাগছে না, আমি কত কষ্ট করে 500,000 টাকা খরচ করে এই রাখিটা নিয়ে এসেছি ওকে পড়াবো বলে। আজকে আমি আমার 500,000 টাকা আমি জলে যেতে দেবো না, এই বৃষ্টিতে, এই বাবা, চলে যাবো। এক একটা ডায়মন্ড খুলে খুলে পড়ে যাচ্ছে আমার হাত থেকে, সত্যি চলে যাবো রে। ইয়ার কি পেয়েছে আমার? হ্যাঁ, তুমি যদি আমি চলে যাবো, এবার সত্যি চলে যাবো। রাখির দিন রাখি পড়াবে না তো কি পড়াবে? হাত দাও রাখি, কে? আমি চলে যাচ্ছি। মানুষ রাখি খুশি মনে পরে, লোকে পায় না, আর তুমি পেয়েরম করছো। আমি লাস্ট বলছি, তুমি এটাকে রাখবে কি? তাহলে আমি থাকছি না, চলে যাবো। সত্যি সত্যি চলে যাবে? তাহলে একবার পড়ে যাও। বুঝে গেছি, তোমার রাখি তুমি বসো বসো বসো। কি
তুই রাখিটা পড়বে না তো আবার রাখি নিয়ে পড়েছো আরে বলছি আগে বলে পড়বে কি না না পড়বো না যে কিন্তু গোল্ডের আর কিন্তু ডায়মন্ড আছে গোল্ড হোক আর তোমার যাই হোক আমি পড়বো না ঠিক আছে হাই বলে দাও কোথায় হাই বল সো গাইস এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমার 5 লাখ টাকার গোল্ডের রাখিটাও অস্বীকার করলো বললো না রাখি পড়বো না পড়াও এই 5 লাখ টাকার রাখি দেখেছো পুরো ডায়মন্ড দিয়ে ঘেরা রাখিটা আমার পড়লো না এক ডায়মন্ড গড়িয়াহাটে 2 টাকায় কিনতে পাবে সেই রাখি নিয়ে কেউ যদি আমার এই 5 লাখ টাকার ডায়মন্ডের রাখিটা পড়তে পারো তাহলে কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর বৃষ্টি হচ্ছিল অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করেছি সো ভিডিওটা আজকে এই পর্যন্তই সুজা তো রাখি পড়লো না ঘুমিয়ে পড়লো আমি পড়িয়ে দেবো তো চলো আমি বলবো না তো গাইস তোমরা সবাই জানো আমাদের একটা নতুন ওয়েবসাইট আছে এসআর বাজার যেখানে গিয়ে তোমরা পূজোর জন্য নানান কালেকশন শপিং করতে পারবে এবং পূজোর পর মানে পূজোতে যারা বেশি শপিং করবে যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবে আইফোন আইফোন 13 তাহলে দেরি কেন এখনই যাও সবাই যাও যে কোনো একজন পেয়ে যেতেই পারো আইফোন তো আর দেরি কেন তাড়াতাড়ি যাও শপিং করো বেশি